প্রিয় দর্শক, আপনারা দেখছেন এ মিডিয়া নিউজ, সব সময় রাজনীতি ও বিনোদনের খবর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে বিএনপির একজন কর্মী নাচানাচি করছে, তার নাম সোহাগ। তিনি রূপগঞ্জ থেকে এসেছেন এবং বিএনপি সম্বন্ধে তার যথেষ্ট ধারণা এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্বন্ধে তার যথেষ্ট ধারণা। এই মুহূর্তে দেশে কি চলছে, কি সমস্যা, সব সমস্যা তিনি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। তার ভিডিও আমার কাছে অনেকগুলি আছে। দর্শকবৃন্দ, তিনি কি বলে শুনুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। জনগণের ভালো চায় এটা মমতা চায় না, মমতা চাইলো লুচা ফুচা খাইতে চায়, এই লেগা শেখ হাসিনার লাগে ভিডিও কি সত্যি করবে, মমতা সিল নিয়ে কি বলবো, মমতা আগে আসলো হইল বিএনপি লাগে আসলে, এখন আওয়ামী লীগে লাগে চলে গেছে, এখন বিএনপি আগে আসিল হইলো একটা ভালো একটা বিএনপি নিয়ে আসিল। তো আপনাদের দল থেকে আওয়ামী লীগে চলে গেল, আপনাদের দল আমি তো চাই, আমি তো দল তো লুটপাট করে না, আওয়ামী লীগ তো লুটপাট করে, এই লীগে আওয়ামী লীগের লাগে আর দিতে যাই, বাড়ি করব, গাড়ি করব, বিদেশ টাকা পাচার করব, এই লীগে হইল মমতা শেখ হাসিনার লাগে হাত করছে। এখন কি বলবেন মমতা, এখন মমতা সিয়া বলার আছে, এখন আমি কিছু বলতে পারি না, লক্ষ লক্ষ